আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। কিভাবে অল্প খরচের ভিতরে 4 বেডরুমের একটি একতলা বাড়ি নির্মাণ করবেন, এই কাজটি অনেকেই শুরু থেকে দেখতে চেয়েছিলেন। স্টেপ বাই স্টেপ কাজগুলো আমরা কিভাবে করে থাকি তার পুরো বিস্তারিত বিষয়। তো আজকের এই ভিডিওটি আপনি যদি পুরোপুরি দেখেন স্কিপ না করে, তাহলে আমি আশা করি আপনি অল্প খরচের ভিতরে সুন্দরভাবে একটি একতলা বাড়ি নির্মাণ করে নিতে পারবেন। কারণ এখানে স্টেপ বাই স্টেপ যতগুলো বিষয় আছে, তো এখানে কিছুই লুকানো হবে না, পুরো বিষয়টা আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। তাই আপনারা যদি অল্প বাজেটের ভিতরে 4 বেডরুমের একটি একতলা বাড়ি নির্মাণ করতে চান, সেক্ষেত্রে আজকের এই ভিডিওটি আপনি পুরাপুরি দেখবেন। পুরাপুরি দেখলে আপনি স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন। তো এখানে প্রথমেই আপনার লেআউট দেওয়া হয়েছে। লেআউট দেওয়ার পর এখানে দেখুন, সুন্দর করে মাটি কাটার পর আপনার এখানে দেওয়া হচ্ছে আপনার ধুলা বালু। এটা আপনার প্রায় 10 ইঞ্চির মতো ডিপে যাওয়া হয়েছে। তো তারপর এখানে 3 ইঞ্চি বালি দেওয়া হয়েছে। তো এই বালিগুলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কাঠির মতো যে পোতা রয়েছে, এটা হচ্ছে আসলে লেবেল দিয়ে, ওখানে লেবেলের চিহ্ন রাখা, মানে ওইটাকে লেবেল পাইপ দিয়ে আর এক মাথায় লেবেল করার পর ওখানে সুন্দর করে বালিটাকে লেবেল করে দেওয়া হবে, যার কারণে এই খুঁটাটা দেওয়া হয়েছে। তো এটা দেওয়ার পর, এই বালি দেওয়া শেষ হওয়ার পর আসবে আমাদের ইট বা সলিং করা। তো দেখুন স্টেপ বাই স্টেপ পুরো বিষয়টা আপনারা আজকের এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তো এখানে দেখুন 20 ইঞ্চি ইটের সলিং দেওয়া হচ্ছে। তো এই সলিংয়ের উপর আমরা কি করব সেই বিষয়টা এর পরবর্তী স্টেপে আপনারা দেখতে পারবেন। তো আপনারা যদি এরকমভাবে করেন, সেক্ষেত্রে কিন্তু খুবই অল্প বাজেটের ভিতরে একটি একতলা এবং একতলার উপরে একটি টিন শেড করতে পারবেন। তো এখানে দেখুন 10 মিলি রড কিভাবে বাঁধা হবে সেই পুরো বিষয়টা আপনারা দেখলে বুঝতে পারবেন। তো এগুলো হচ্ছে আসলে দেড়তলা ফাউন্ডেশন, বলতে একটি একতলার ছাদ হবে আর অন্যটিতে টিন শেড করবে। তো সেজন্য এরকমভাবে করা হচ্ছে। তো এখানে 10 মিলি রড আমরা কত পিস দিয়ে বাঁধবো এই বিষয়টা আপনারা দেখলে বুঝতে পারবেন। তো আপনার কাছে ভিডিওটি যদি এখনও পর্যন্ত দেখার মধ্যে এতটুকু ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে একটা লাইক করুন এবং একটা কমেন্ট করে আমাদেরকে জানান যে এরকম ভিডিও আসলে খুবই হেল্পফুল। তো এখানে দেখুন 4 পিস করে 10 মিলি রড দেওয়া হয়েছে, আর স্টেপ বাই স্টেপ আপনার 10 মিলি রড বাঁধা হয়েছে। তো আপনারা চাইলে এরকমভাবে 4 পিস করে 10 মিলি রড বেঁধে, এবং মানে এটাকে বলে মই বাঁধন দিয়ে রড বাঁধা। তো দেখেন মইয়ের মতো বাঁধন দেওয়া হয়েছে। তো আপনিও চাইলে কিন্তু এরকমভাবে মই বাঁধন দিয়ে রডটাকে বেঁধে নিতে পারবেন, তাহলে আপনি খুবই সুন্দরভাবে, তারপর অবশ্যই আপনাদের এটা ঢালাই দেওয়ার পূর্বে কিন্তু পানি দিয়ে খুবই সুন্দরভাবে ভিজিয়ে নিতে হবে, তা না হলে আপনার ওই তলে যে বালিটা দেওয়া হয়েছে ওটা কিন্তু বসবে না। তো রড বাঁধার পর এখানে আমরা ঢালাইটা দিব হচ্ছে 3 ইঞ্চি। তো ওই 3 ইঞ্চি ঢালাই দেওয়ার পর আমাদের যেই কাজটি থাকবে সেটা হচ্ছে সুন্দরভাবে এটাকে লেবেল দিয়ে যতটা সম্ভব ঢালাইটা দেওয়া। তারপর আমরা স্টেপ বাই স্টেপ অবশ্যই আজকের এই ভিডিওতে দেখব। তো ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো এখানে দেখুন আসলে খুবই সুন্দরভাবে আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তারপর যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সুন্দরভাবে এর থেকেও আরও সুন্দরভাবে বোঝানোর। তো যাই হোক, এই বাড়িটির হচ্ছে আপনাদের ভিডিওর শেষে ড্রয়িং প্ল্যান দেওয়া থাকবে, এখানে কেমনভাবে কী হচ্ছে তার পুরো বিষয়টা আপনারা দেখতে পারবেন, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো ভিউয়ার্স, এই বাড়িটি করার জন্য আপনাদের দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন পড়বে 32 ফিট 2 ইঞ্চি, প্রস্থের দিকে জায়গার প্রয়োজন পড়বে 31 ফিট 7 ইঞ্চি। তো দেখুন এর উপর একটা 15 ইঞ্চি ইটের গাঁথুনি দেওয়া হয়েছে, তারপরে 10 ইঞ্চি ইটের গাঁথুনি উঠে যাচ্ছে। তো আপনিও চাইলে এরকমভাবে কিন্তু একটা এই যে 20 ইঞ্চি যে ঢালাইটা দেওয়া হয়েছিল, তো ওই ঢালাইয়ের উপরে আপনার এখানে একটা করে 15 ইঞ্চি ইটের গাঁথুনি হবে, আর বাদবাকি যত গাঁথুনি আছে সব গাঁথুনিগুলো হবে 10 ইঞ্চি ইটের। তো এই বাড়িটির ভিতরে আপনি প্রথমেই পাবেন সামনের দিকে 2টা ব্যালকনি এবং 3টা বেডরুম, একটি ড্রয়িং ক্যাম্প ডাইনিং রুম, একটি কিচেন, একটি টয়লেট। বাড়ি খুবই সুন্দর, অবশ্যই ভিডিও শেষে ড্রয়িং প্ল্যান সহ দেখে যাবেন, তাহলে আপনি বিস্তারিত বিষয়টা বুঝতে পারবেন। তো এখানে দেখুন খুবই সুন্দরভাবে গাঁথুনিগুলো দেওয়া হচ্ছে, তো অবশ্যই আপনারা চেক করবেন।
গাঁথনিগুলোর সৌন্দর্য যেন অবশ্যই ভালো হয়, তাহলে আসলে খুবই ভালো হবে, আপনাদের বিল্ডিংটা দেখতেও ভালো হবে এবং কাজটিও খুবই ভালো হবে। তো এখানে দেখুন এই সাইডটা হয়ে গেছে। তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা করে লাইক করবেন এবং একটি করে কমেন্ট করবেন, তাহলে অবশ্যই আপনাদের এর থেকেও আরও সুন্দর সুন্দর ভিডিও আমি নেক্সট টাইম চেষ্টা করব উপহার দেওয়ার। তো দেখুন এখানে কাজটা আমাদের প্রায় শেষ হয়ে এসেছে। তো এটা আপনার বাড়িটা করার জন্য জায়গার প্রয়োজন পড়বে 1016 স্কোয়ার ফিট, শতকে হিসাব করলে যেটা আসে 234 পয়েন্ট, আর কাঠায় হিসাব করলে 1 কাঠা 42 পয়েন্ট। তো আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন যে ভাই আমরা স্টেপ বাই স্টেপ বিষয়টা দেখতে চাই, যে আসলে কিভাবে আপনি ফাউন্ডেশনগুলো নিয়ে থাকেন। এখন এখানে কিন্তু উপরে কোনো গ্রেড ভিম হবে না, আপনারা ভালো করে লক্ষ্য করবেন বিষয়টা, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন। তো এরপর আমরা কিভাবে কাজগুলো করব এবং ড্যাম্প প্রুফ ঢালাই কাকে বলে পুরো বিষয়টা আজকের এই ভিডিওতে তুলে ধরেছি আমি। তো আপনারা যদি চান যে একটা ভিডিওর মাধ্যমে একটা বাড়ির শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন যে বাড়িটি কিভাবে শুরু হয়েছে আর কিভাবে কমপ্লিট হয়েছে, তো সেটাও অবশ্যই আপনাদেরকে দেখানো সম্ভব। তো আপনারা যদি কমেন্ট করে জানান তাহলে অবশ্যই আপনাদেরকে সেই ভিডিওটা উপহার দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা এখন দেখি আসলে প্রায় এখানে গাঁথুনিটা ফ্লোর লেভেল পর্যন্ত হয়েছে। তো এরপর আমরা কিভাবে এই কাজটি ফ্লোর লেভেলে বাড়ি ভরার পর করি, তো সেটা আপনারা অবশ্যই দেখবেন। তো এখানে ভালো করে লক্ষ্য করুন, এখানে কিন্তু গ্রেড বিম দেওয়া হয়নি। তো এখানে যদি গ্রেড বিম দেওয়া হয় তাহলে কিন্তু অনেক টাকা বেশি খরচ হবে। আর এখানে নিচে যেহেতু আমরা মই বাঁধন রড দিয়ে পুরা স্ট্রাকচারটাকে আমরা একটা বন্ধনে আবদ্ধ করেছি, তো সেক্ষেত্রে আশা করা যায় এখানে কোনো সমস্যা হবে না। তো এখানে রয়েছে একটি মেইন গেট দেখতে পাচ্ছেন, অবশ্যই আপনারা ড্রয়িং প্ল্যান যখন দেখবেন তখন বুঝতে পারবেন। তো তখন আপনার নিচে আর গ্রেড ভিম দেওয়ার কোনো প্রয়োজন হয় না। তো আপনি চাইলে দিয়ে নিতে পারেন, আপনার বাজেট যদি খুবই ভালো থাকে তাহলে অবশ্যই আপনি দিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। তো এ পর্যন্ত করার পর এখানে বালুটা ভরাট করে দিতে হবে। তো এই বালুটা ভরাট করার পর তারপর হচ্ছে এর উপরের যে কাজটা রয়েছে সেই কাজটা শুরু হবে। তো যাই হোক, আমরা সহজ এবং সঠিকভাবে আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে কিভাবে অল্প খরচের ভিতরে আপনি একটি একতলা বাড়ি নির্মাণ করতে পারবেন এবং ফাউন্ডেশনের শুরুটা কিভাবে হয়। এতটুকু আমি আপনাদের দেখাবো যতটুকু আপনাদের প্রয়োজন। এখন 5 ইঞ্চি ওয়াল পর্যন্ত আপনাদের দেখাবো, যেখানে 5 ইঞ্চি গাঁথুনিটা শুরু হয়ে যাবে সেখানে এই ভিডিওটা শেষ হয়ে যাবে। তো তারপর নেক্সট টাইম যদি এই ভিডিওটা পুরোপুরি দেখতে চান, বাড়িটা মানে ধারণা নিতে চান যে কতটুকু হয়েছে বা কত টাকা খরচ হবে, সেটাও আপনাদেরকে জানানো সম্ভব। তো যাই হোক, এখানে দেখুন ড্যাম্প প্রুফ ঢালাই এটাকে বলে, তো এটা হচ্ছে ড্যাম্প প্রুফ ঢালাই দেওয়া হয়েছে। তো এরপর থেকে 5 ইঞ্চি ওয়ালের গাঁথুনিটা শুরু হবে এবং এদিকে বালিটাও কিন্তু প্রায় ভরাট করা শেষ। তো এই যে 5 ইঞ্চি ওয়াল গাঁথুনি কিন্তু এখানে হয়ে গেছে, তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি। তো যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের ভিডিও আপনারা কি স্টেপ বাই স্টেপ দেখতে পছন্দ করেন নাকি স্টেপ ছাড়া আপনারা ভিডিও দেখতে পছন্দ করেন, সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো আমি একেবারে পুরো ডিটেলসের চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর, তারপরে যদি কোনো ভুল ত্রুটি বা কিছু হয় সেইটা অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ভালো দিকগুলো তুলে ধরার চেষ্টা করবেন, তাহলে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে আরও অনেক চলে আসবে। তো চলুন আমরা একটু ড্রয়িং প্ল্যানটা এক নজরে দেখে নিই আসলে কোথায় কি রয়েছে। এই ড্রয়িং প্ল্যান এদিকটা রয়েছে দৈর্ঘ্য 32 ফুট 2 ইঞ্চি, এদিকটা রয়েছে প্রস্থ 31 ফিট 7 ইঞ্চি। এখানে থাকবে মেইন গেট, এপাশে একটা বেডরুম, এপাশে একটা বেডরুম 13 ফিট 6 বাই 12 ফিট, এখানে একটা ব্যালকনি 12 ফিট বাই 4 ফিট, এখানে একটা ব্যালকনি 12 ফিট বাই 4 ফিট, এখানে একটি বেডরুম রয়েছে 12 ফিট বাই 12 ফিট 5 ইঞ্চি, এখানে একটি ড্রয়িং কাম ডাইনিং রুম রয়েছে যেটা 10 ফিট 6 ইঞ্চি বাই 12 ফিট 5 ইঞ্চি, এখানে রয়েছে একটি কিচেন যেটা 8 ফিট বাই 8 ফিট, এখানে রয়েছে একটি টয়লেট যেটা 8 ফিট বাই 4 ফিট। তো ভিউয়ার্স, এটা 1016 স্কোয়ার ফিট, 234 পয়েন্ট, আর এটা কাঠায় হিসাব করলে 1 কাঠা 42 পয়েন্ট।
তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এরকম নিত্য নতুন প্রতিদিন আপনারা অল্প খরচে কিভাবে বাড়ি করতে চান তার ট্রিক্স অ্যান্ড টিপস চলে আসবে এই চ্যানেলে, আর আপনারা ইনশাল্লাহ খুবই সুন্দরভাবে করতে পারবেন বাড়িগুলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।